হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি। রাত্রেবেলা খুব মানে মাটন খেতে ইচ্ছে করলো, তো আমি একটু মাটন তৈরি করে নিলাম। তো কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের যদি এরকম রাত্রেবেলা খিদে পায়, তোমরা যদি চাও এরকম মাটন রান্না করে খেতে, খুব তাড়াতাড়ি চটজলদি এই মাটন রেসিপিটা করে খেতে পারো। তো চলো দেখতে থাকো। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দেবে, তোমরা যে যতটা খাও। আর আলু দিয়ে দিলাম, আমি মাটনের আলু খুবই ভালোবাসি, তো আমি আলুও দিয়ে দিলাম। তো আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। তো ভেজে নেওয়া অবধি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে। তো তুলে নিচ্ছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দেবো। তোমরা চাইলে আরও তেল ইউজ করতে পারো, বাট আমি অতটা দিচ্ছি না। আর কুচনো পেঁয়াজ সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে যতক্ষণ না কুচনো পেঁয়াজগুলো বাদামি রং হচ্ছে, ততক্ষণ আমরা নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবো, একদম থামবো না। নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এটার রং একদম বাদামি হয়ে যাবে আর পেঁয়াজগুলো ময়াম হয়ে যাবে। এবার আমি দেবো গোটা রসুন। আমার জাস্ট ওয়াও লাগে মাটনে, তো ওয়াও লাগে। তোমরা চালিয়ে দিতে পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো। এবার আমি ইউজ করবো এখানে বাটা মশলা, যেখানে থাকবে আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা, যেটা আমি আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এটা একটা গ্রেভির মতন তৈরি হবে, জাস্ট ওয়াও লাগবে। এবার আমি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এটাকে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করবো। তোমরাও নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকো, যত নাড়াচাড়া করবে গ্রেভিটা জাস্ট ওয়াও হবে আর খেতেও তত টেস্ট হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি ইউজ করবো এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, তোমরা সবাই জানো। তোমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতন ইউজ করবে না, এখানে সামান্য ইউজ করবে, মাটনে আবার পরে দিয়ে দেবে। এবার একটু জল ইউজ করে জাস্ট গ্রেভি হয়ে গেলো। তোমরা দেখতে পাচ্ছ কালারটাও জাস্ট ওয়াও এসছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা ইউজ করবো এখানে মাটন। ও হো, মাটন তো দেখেই আমার জাস্ট জিভে জল চলে এসছে ইট করতে করতেই। তো তোমরা এখানে মাটন ইউজ করবে, তোমরা চাইলে এটাকে মেখেচেকে করতে পারো। জাস্ট আমি যেভাবে করেছি সেভাবে যদি তোমরা ট্রাই করো, তোমাদের মাথা পুরো ঘুরে যাবে এটা খেয়ে। তো এবার ভাজা আলুগুলো আমি ইউজ করে নিলাম এখানে, নেড়েচেড়ে আবার জাস্ট আমি পুরো রান্নাটা শুধু নেড়েচেড়েই করছি। কী করবো, নেড়েচেড়েই তো রান্না করতে হয়, তাই না গাইস? তো এবারে তোমরা এখানে যেটা মেন পয়েন্ট রান্নার, সেটা হলো নুন ইউজ করবে পরিমাণ মতন। এটা পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে আবার সেই নাড়াচাড়া 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 করতে করতে এটাকে কষাবো। যত খাসির মাংস সিদ্ধ হবে তত খেতে জাস্ট ওয়াও লাগবে, মুখে দিলে গলে যাবে। তো এবার এখানে একটু জল ইউজ করব, জল ইউজ করে এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খাসির মাংস সিদ্ধ না হলে ভালো লাগবে না, তো এদিকে জল দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিতে দিতে আবার নাড়াচাড়া নাড়াচাড়া ফুটছে, ফুটে ফুটে ঢেকে দিলাম। ঢেকে দিতে দেখতে পাচ্ছ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আবার সেই নাড়াচাড়া নাড়াচাড়া একই পয়েন্ট রান্নাতে, সেই একই পয়েন্ট নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে সেই শেষ মুহূর্তে দেখছে সেদ্ধ হয়েছে কিনা। তো না, সেদ্ধ হয়েছে। তো জাস্ট কালারটা এত সুন্দর লাগছে আমার এডিট করতে করতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার এখনই মনে হচ্ছে খেয়ে নি, গরম ভাত হলে জাস্ট এটা খেয়ে নিতাম। তো দেখতে পাচ্ছ ফুটছে ঝোলটা আর মাংসটাও খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবারে আমি এখানে আমি সামনে আবার গ্যাসে ভাত যাচ্ছিলাম, কারণ রাত্রেবেলা খেতে হবে মাটনের সাথে গরম ভাত, না হলে কি আর হয়। তো সেখানে সেটাই করছিলাম। তো দেখতে পাচ্ছ কালারটা জাস্ট ওয়াও এসছে আর তেলগুলো বেরিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাটন খুব ভালোভাবে। আর তেলগুলো নিচ থেকে ছেড়ে দিয়ে জাস্ট লাল লাল লাগছে। এবার একটু চিনি দেবো যাতে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, খেতে ভালো লাগবে, একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি। তো একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি হবে। চিনিটা দেওয়ার একটা মাত্রই কারণ, সেটা হলো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর লাস্ট দিলাম গরম মশলা, গরম মশলা দেওয়ার জন্য যাতে সুন্দর একটা স্মেল হয় মাটনে। তো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও হয়েছে খেতে। তো এখনও আমার ইচ্ছে করছে, তো কিন্তু উপায় নেই। আমি ভাত নিয়ে নিয়েছি রাত্রেবেলা, ভাতের মধ্যে মাটন নিয়ে নিয়েছি। ও হো হো গাইস, কী বলবো, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর কেমন হলো আমার রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে বলো, আমাকে কমেন্টে অবশ্যই বলো যে কেমন হয়েছে রান্নাটা। তো ওহ, আমি আর কিছু বলতে পারছি না। তো টাটা গাইস, তোমরা সবাই ভালো থেকো।